আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এমন একটি গল্প শেয়ার করব যে গল্পটি মানে যারা খুব বেশি ইবাদত করেন, যারা খুব আমল করেন, যারা অন্য মানুষকে ভাবেন তারা জান্নাতে যেতে পারবে কি পারবে না, আমার দল ঠিক আছে, আমার কথা যুক্তি ঠিক আছে, আমি সব, আমার দল সব, এরকমটা যারা চিন্তা করেন, ভালো ইবাদত করেন, তাহাজ্জুদ, সিয়াম, সাদাকা সব কিছু করেন, তারা বিশেষ করে এই ভিডিওটি দেখুন। আল্লাহর রহমতের একটি গল্প। জিব্রিল আলাইহিস সালাম তিনি নিজের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। তো যাই হোক, একদিন জিব্রিল আলাইহিস সালাম একজন ইবাদত গুজার ব্যক্তি, খুব ভালো ইবাদত করে, তার গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনান। জিব্রিল আলাইহিস সালাম বলেন, একজন ইবাদতকারী সমুদ্রের মাঝে এক পাহাড়ের চূড়ায় 500 বছর ধরে ইবাদত করেছে। অতঃপর সে তার রবের কাছে এই প্রার্থনা করেছে যে তিনি যেন তাকে সিজদারত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেন, তার শেষ চাওয়া ছিল। জিব্রিল আলাইহিস সালাম তিনি বলেন, আমরা যখন দুনিয়াতে গমনাগমন করতাম সবসময় তার পাশ দিয়ে যেতাম, আসা যাওয়া তার পাশ দিয়ে হতো। তিনি খুব ভালো ইবাদত করতেন, সবসময় দেখতাম ভালো ইবাদতে তিনি মাশগুল থাকতেন। তো যাই হোক, যখন তিনি মারা গিয়েছেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে দাঁড় করানো হলো। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার এই বান্দাকে আমার রহমতের বদলতে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন ইবাদত গুজারি সেই বান্দাটি বলে উঠবে, হে আমার প্রতিপালক, আমার আমলের বদলতে? সে তিনবার এমনটি করবে, আমার আমলের বদলতে জান্নাতে যাব, এটা কেমন কথা হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আমার এই বান্দার প্রতি আমার দেওয়া যে নিয়ামত এবং তার আমলের মাঝে দুটোকে পার্থক্য করো, মাপো, দাড়িপালায় মাপো। তখন তার অবস্থা এমন হবে যে শুধুমাত্র তার চোখের নিয়ামতের তার 500 বছর এবাদত বেষ্টন করে নিয়েছে, শুধুমাত্র চোখ, আর বাকি সব তার দেহ, অন্যান্য সব যে নিয়ামতগুলো রয়েছে সেগুলো সব শূন্য হয়ে আসছে। চোখের নিয়ামতেই তার 500 বছর এবাদত চলে গিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, আমার এই বান্দাকে জাহান্নামে ঢুকাও, ফেরেশতাদেরকে বলবেন। তখন তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার রহমতের বদলতে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান। তখন বান্দা উল্টো বিপরীত কথা বলবে, কারণ তার কোনো কিছু করার থাকবে না। অবশেষে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জিব্রিল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবতীয় বিষয় আল্লাহর রহমতের বদলতেই সম্পাদিত হয়। তো এই ঘটনা শুনে আপনারা কি বুঝলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও নন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও নই, তবে আল্লাহ তাআলা আমার প্রতি রহম করেছেন, দয়া করেছেন, তিনি আমাকে জান্নাত দিবেন এবং সাফায়াত করার অনুমতি দিবেন। তো যারা আমল করছেন, মোটামুটি খুব ভালো ইবাদত করছেন, নিজের দলকে জান্নাতই ভাবছেন, নিজের মতকে জান্নাতই ভাবছেন, নিজে যা বুঝেছেন, নিজে যা আমল করেছেন সব সঠিক, বাকি সব ভুল, কেউ কিছু করতে পারবে না, সবাই জাহান্নামে আছে, তারা সংশোধন হয়ে নিন, আল্লাহর রহমতের ব্যাপারে কোনো নিস্তার নাই। আল্লাহ তারা যখন হিসাব ধরবেন, তখন সামান্য চোখের বিনিময়ে আমাদের সকল আমল চলে যাবে,
সুতরাং সবসময় ভাববেন, সবসময় চিন্তা করবেন, দেখুন লোকটি সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা কিন্তু তাকে ছাড়বেননি, আল্লাহ তাআলা কিন্তু প্রথম অবস্থা তাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, নিয়ামত কিসের, এটি আমি দান করেছি। কিন্তু যখন বান্দা বলেছে আমার আমলে আমাকে অনেক বড় জান্নাত দিন, অনেক বড়, তখন তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই ইবাদত করবেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে, কখনো নিজেকে জান্নাতি ভাববেন না, তবে দোয়া করবেন, আশা রাখবেন, অন্যের সাথে কম্পেয়ার করবেন না, নিজে জান্নাত চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন, এতে কোনো নিষেধ নেই। কিন্তু এমনটা কখনো ভাববেন না যে আমি আজকে অনেক আমল করে ফেলেছি আর কালকে না করলে চলবে, অনেক আমল করেছি ভবিষ্যতে আমি অনেক আমল করব, কিংবা আপনার বয়স যখন 50-60 হয়ে গিয়েছে তখন আপনি ভাববেন যে ভবিষ্যতে আমি পূর্বে আমি অনেক আমল করেছি, এখন আমার আর আমল করার প্রয়োজন নেই, একটু টুকটাক করলেই হবে, এমনটা ভাববেন না ভাই। সবসময় ভাববেন যে প্রত্যেকদিন যাতে আমলগুলো সঠিকভাবে করা যায়, অল্প আমলে আপনি বড় জান্নাত পাবেন, বেশি আমল করার বেশি আমল করার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক, আমিন।